ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কিন্তু বর্তমানে সার, কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধ্বগামী এবং আবহাওয়া বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ফসল চাষের ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষি সঠিক পরিমাণ ফলন পান না, এমনকি ঋণের জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন। এমতো অবস্থায় স্বল্প খরচে স্বল্প সময়ে থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল চাষ করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছে নদিয়ার মাঝদিয়ার প্রশান্ত বিশ্বাস। নিজে প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে 20টা চারা দিয়ে শুরু করেন পিঙ্ক কাঁঠালের চাষ। 2 বছরের মধ্যে পেতে শুরু করেন অধিক ফলন। ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা এবং খুবই স্বল্প মূল্যে 50 থেকে 60 টাকায় অন্যান্য চাষিদের কাছেও বিক্রি করেন চারা। তার কাছ থেকেই চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিঙ্ক কাঁঠালের চাষ শুরু করেছেন। এই চাষে প্রতি বছর গড়ে বিঘা প্রতি 3 থেকে 4 লাখ টাকা লাভ হয় চাষিদের। কাঁঠালের পাশাপাশি 12 মাসে আম, 12 মাসে মৌসুমি লেবু, হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করেছেন এই প্রশান্ত বিশ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্যান্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা। প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তার এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে। এ বিষয়ে চাষি প্রশান্ত বিশ্বাস জানান, তিনি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে প্রথমেই চাষ দেখেছিলেন, তারপরে নিজেও এই চাষ করার আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকে 20খানা চারা তিনি নিয়ে এসেছিলেন, 15খানা চারা থেকে ঠিকঠাক ফলন দেওয়া শুরু হয়েছিল। এখন তিনি প্রায় 2 বিঘা জমি চাষ করেন। 1 বিঘা জমিতে প্রায় 80খানা চারা লাগানো যাবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, অন্যান্য চাষের থেকে এই চাষ অনেক লাভজনক। আমি এক জায়গায় গেলাম বাংলাদেশের কলে, তা সেইখান থেকে 1 টনি গাছে কাঁঠাল হয়েছে। তা আমি দাবি করলাম যে 2 টনি গাছে কাঁঠাল তাহলে আমি তো লাগাবো। তা আমি এইসব পিন কাঁঠাল মাঠের আমি জানি না, নামও জানি না, তা বলছে লাগাবে নাকি। আমি বলছি হ্যাঁ, আমার 20খানি গাছ এনে দিয়ে তো 20খানি গাছ আমার 3 বছর আগে নিয়েছে দিল, দিয়ে এবারে 5টা অন্য রকম হয়ে গেছে আর 15টা গাছ ঠিকঠিক হয়েছে, ভালো হয়েছে। বছরে কেমন ফলন হয়? এ বছরে এ যদি 2 বছরের মাথায় ধরবে, 3 বছরের মাথায় ধরো কম করো 2-3 হাজার টাকা করে হবে, দেখাইতে যাচ্ছে। এবার যদি বিঘাতে 80খানে গাছ লাগে, যদি এবার 80খানে গাছ লাগে যে 3 হাজার টাকা কথা হয়। অন্য ফসলের তুলনায় এটা থেকে লাভবান হচ্ছে? লাভে যদি 5 বছর পরে কত টাকা হবে, 1 বিঘাতে 5 লাখ টাকা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।